আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটি আমল সম্পর্কে আপনাদেরকে জানাবো যে আমলটির মাধ্যমে আল্লাহর রব্লুল আলমিন আপনার মনের সমস্ত নেক আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিবেন ইনশাল্লাহ তবে অবশ্যই পরিপূর্ণ বিশ্বাস ও এখলাসের সাথে আপনাকে এই আমলটি করতে হবে এবং আজকে বৃহস্পতিবারের দিন আজকে রাতে যদি আমলটি করেন আল্লাহ তালার রহমতে আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ রব্ুল আলমিন আপনার মনের সেই সমস্ত নেক আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিবেন ইনশাল্লাহ মনে রাখবেন আল্লাহ তালার কাছে যদি আপনি চাওয়ার মতো করে চাইতে পারেন যে সময় যে কাজটা করণীয় সেভাবে সে নিয়মগুলো মেনে আল্লাহ তালার কাছে যদি আপনি চান ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমী নিশ্চয়ই আপনার দোয়া কবুল করবেন ইনশাল্লাহ তবে বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ আপনি আল্লাহ তাল্লার কাছে চাইবেন সেটা অবশ্যই আল্লাহ রব্বুল আপনাকে দিবেন এই বিশ্বাস অবশ্যই আপনাকে রাখতে হবে যারা এখনও আমাদের এই ভিডিওটিতে লাইক করেনি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এখন আমলটি কিভাবে করবেন কোন সময় করবেন এবং কতদিন করবেন আমি বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো আপনি বৃহস্পতিবারের দিন এশার নামাজ সম্পূর্ণ শেষ করার পর আপনি দুরুদে ইব্রাহিম এগারো বার পাঠ করবেন ওখানে বসে থেকে তারপরে আল্লাহ রা আলমিনের যে একটি নাম আপনার উপরে নামটির উচ্চারণ হচ্ছে হচ্ছে ইয়া ইয়া হাফিজু হাফিজু এর অর্থ হে হিফাজতকারী এই নামটি আপনি একশত একুশ বার পাঠ করবেন পাঠ করা হলে আপনি মোনাজাত ধরে আল্লাহ তালার কাছে আপনি যা চান আপনার মনের কথাগুলো তুলে ধরবেন আপনার চাওয়া শেষ হলে আবার দুরুদে ইব্রাহিম এগারো বার পাঠ করে আমলটি করা শেষ করবেন আপনি যদি খুব অভাবের মধ্যে থাকেন বা খুব বিপদের মধ্যে থাকেন বা টেনশনের মধ্যে থাকেন বা যেকোনো সমস্যার মধ্যে থাকেন আল্লাহ তালার কাছে সেই মোনাজাতের মধ্যে সেই কথাগুলো তুলে ধরবেন আল্লাহর থেকে হেফাজত করবেন ইনশাল্লাহ এছাড়াও আপনার মনের যে আশা বা যে চাওয়াত বা যে কামনা রয়েছে আপনি আল্লাহ তালার কাছে মোনাজাতের মধ্যে তুলে ধরবেন আল্লাহ আব্বুল আলমিন আপনার সেই মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ আর অবশ্যই এই আমলটি করার পূর্বে কিছু শর্ত যেমন পাঁচোক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন হালাল রিজিক গ্রহণ করবেন বাবা মায়ের সাথে উত্তম ব্যবহার করবেন এই কয়টা সত্য মেনে আল্লাহরপুর পরিপূর্ণ বিশ্বাস রেখে আমলটি করবেন আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের দিন থেকে আমলটি করা শুরু করবেন বৃহস্পতিবারের দিন এশার নামাজের পর শুক্রবারের দিন এশার নামাজের পর শনিবারের দিন ঈশার নামাজের পর সোমবারের দিন ঈশার নামাজের পর এই কয়টা দিন আপনাকে আমলটি করতে হবে আপনি যদি মনে করেন রবিবারের দিনও করবেন তাহলেও আপনি রবিবারের দিনও আমলটি করতে পারবেন সমস্যা নাই তবে সোমবার পর্যন্ত আপনাকে করতে হবে আমলটি এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম